Bismillahirrahmanirrahim. Dear learners, I came back to you with our today's class to add our previous class something. আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমরা গত ক্লাসে যেটি শিখেছিলাম সেটি হচ্ছে কজিটিভ ভার্বের লেট পর্যন্ত অর্থাৎ আমাদের আরেকটি অপশন যেটা গ্যাপ ছিল সেই অপশনটাই আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি অর্থাৎ আজকের শেষ যে ক্লাসটি দেখাবো সেটি হচ্ছে হেল্পের ব্যবহার ইউজ অফ হেল্প অর্থাৎ এই কজিটিভ ভার্ব সেন্টেন্সে কিভাবে এই হেল্পটি কজিটিভ ভার্ব তৈরি করতে সাহায্য করে তার স্ট্রাকচারটি দেখো আমি এখানে লিখেছি সেটি হচ্ছে হেল্প সাবজেক্টের পরে হেল্প হেল্পস অথবা হেল্পড বসবে টেন্সগত দিক হতে পারে নাম্বার পার্সন অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে আবার এখানে ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন হোয়াট এভার ইউ ক্যান ইউ উইল ফাইন্ড ফর ডুয়ার অর রিসিভার ইউ হ্যাভ টু ইউজ ভি ওয়ান অর ইনফিনিটিভ এবং দেন তুমি এক্সটেনশন এখানে ব্যবহার করতে পারবে তো আমরা একটা উদাহরণ দেখি নি দ্য টিচার হেল্পস অর হেল্প মি কারেক্ট দ্য প্রবলেমস অথবা টু কারেক্ট দ্য প্রবলেমস এখানে দেখো টু অথবা ভি ওয়ান অথবা ইনফিনিটিভ এইটা হচ্ছে ভি ওয়ান এটা ইনফিনিটিভ যে কোনোটাই তুমি ব্যবহার করতে পারবে অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ভার্ব হয়ে গেল এখন এই পজিটিভ ভার্ব তৈরি করতে সাহায্য করলো কে হেল্প অর হেল্পস হেল্পস অথবা হেল্প যদি এখানে তুমি বলতে যে মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস তাহলে এখানে বলতেই পারো হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম আন্ডারস্ট্যান্ড অথবা আন্ডারস্টুড যেটাই থাক আসলে কোনটা হবে সেটা তোমাদের আন্ডারস্টুড অথবা টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস তাহলে আমরা এখানে কি করতে পারি ধরে নাও অনেক সময় হয় কি তাহলে উত্তর কিন্তু হবে কি ভি ওয়ান হতে পারে অথবা ইনফিনিটিভ হতে পারে তার মানে এইটা হবে আর এই আন্ডারস্টুড হবে না এখন আমি যেটা বলতে চাইছিলাম আসলে এটা দেখো যে মাই ফ্রেন্ডস হেল্প মি ক্লাসে অনেক সময় হয় কি যে স্যার ক্লাস নিচ্ছেন তুমি নিজে বুঝতে পারো না আবার দেখা যাচ্ছে তুমি প্রশ্ন করবে সেক্ষেত্রেও ভয় পাও তাহলে তোমার উচিত হবে কি যেটা আমি এই যে এখানে লিখছি তোমার যারা বন্ধুরা আছে একটু ভালো বোঝে তুমি তাদের কাছে একটা ক্লাসে তো উইকার স্টুডেন্টস থাকে তাই না আবার ফরওয়ার্ড স্টুডেন্টসও থাকে যারা একটু সামনের দিকে আছে ভালো পারে আবার কেউ ল্যাগ বিহাইন্ড আছে পেছনে পড়ে যায় তো দুর্বল যারা রয়েছে একটু রয়েছে আমি জানি সবাই ভালো তারা কী করবে বন্ধুদের সাহায্য নেবে এবং অফকোর্স ইউর ফ্রেন্ডস ক্যান হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অর এনি প্রবলেমস তুমি যদি এখানে দাও যে কোনো প্রবলেম এখানে যে কোনো ধরনের সমস্যা তোমার বন্ধুরা তোমাকে সমাধান করে দিতে পারবেন তোমাকে সমাধান করার কৌশল দেখাতে পারবে কখন হোয়েন এভার ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড অর ইউ হোয়েন এভার ইউ উইল ফেল টু আস্ক দ্য টিচার এনি কোশ্চেন্স হ্যাঁ এভার ইউ উইল ইউ ফেল ইন দ্য এক্সাম তো এই হচ্ছে মূলত এখানে যে বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এক নজরে আজকে এবং আমাদের আগের ক্লাস প্রিভিয়াস ক্লাস এবং আজকের ক্লাসটি এই দুইটি ক্লাসের যা শিখলাম সেটা নিয়ে একটু আলোচনা করি শেষ করবো আজকের ক্লাসটি আমরা গত ক্লাসে যেটা করেছিলাম পজিটিভ ভার্বের চারটি সম্পর্কে অলরেডি ছয়টা রুলস করিয়েছিলাম আমাদের সময়ের স্বল্পতার কারণে একটি রুলস করানো হয়নি যে রুলসটি এবং বিস্তারিত আমি এখন একটু আলোচনা করে দিচ্ছি আমরা শিখেছিলাম যে ইট যেমন একটি ভার্ব যার একটা পজিটিভ ভার্ব আছে ফিড ইট মানে নিজে খাওয়া কিন্তু ফিড অর্থ হচ্ছে অন্যকে খাওয়ানো আবার রিমেম্বার মানে অর্থ হচ্ছে নিজে স্মরণ করা আমি কোনো একটা কথা স্মরণ করছি এটা হচ্ছে রিমেম্বার আই ক্যান রিমেম্বার ইওর হেল্প তোমার সাহায্যের কথাটা আমার আমি মনে করতে পারি আবার রিমাইন্ড অর্থ হচ্ছে অন্যকে স্মরণ করিয়ে দেওয়া বা অন্যকে কোনো একটা ঘটনা স্মরণ করতে সাহায্য করা
এরকম হতে পারে সিভ অর্থ হচ্ছে নিজে দেখা, আর শো অর্থ হচ্ছে ওই দেখা যায় চাঁদ, অর্থাৎ মা তোমাকে চাঁদ দেখান, মা সং শিশুকে চাঁদ দেখান, এই চাঁদ দেখা কাজটা মা শিশুকে সাহায্য করছে দেখতে। গাছে একটি আম পেকে আছে সেটা তুমি দেখো নি, তোমার বন্ধু তোমাকে সাহায্য করছে দেখাতে, এটা হচ্ছে শো। আবার হতে পারে লার্ন, আমি নিজে শিখি, আই লার্ন সামথিং ফ্রম মাই ফ্রেন্ডস, ফ্রম দ্য টিচার, ফ্রম মাই এল্ডার্স অ্যান্ড সো অন। আবার টিচ অর্থ হচ্ছে আমি আমার, মাই মাদার টিচেস মি, মাই ফাদার টিচেস মি, দ্য টিচার টিচেস মি, এরকম হতে পারে, এটা হচ্ছে টিচ। আবার টেক অর্থ হচ্ছে কোনো কিছু নিজে নেওয়া, হাত পেতে কোনো কিছু নেওয়া, এটা হচ্ছে নিজে গ্রহণ করা, এটা হচ্ছে টেক। আবার এরই পজিটিভ ভার্ব রয়েছে কি, সেটা গিভ, অন্যকে দেওয়া, অর্থাৎ এই দেওয়া কাজটা অন্যজনের, গ্রহণ কাজটা কিন্তু তখন অন্যজনের দ্বারা হচ্ছে। তো এই হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। কিন্তু যে ভার্বগুলোর পজিটিভ ভার্ব নেই, যেমন প্লে, খেলা করা, আই প্লে ফুটবল, কিন্তু আমি অন্যকে খেলতে সাহায্য করি, এই প্লে ভার্বের কোনো পজিটিভ ভার্ব নেই। যেমন ডু, আই ডু ইট, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য সাম, ডু ভার্বের কোনো আলাদা পজিটিভ ভার্ব নেই। তাহলে এইগুলো কীভাবে আমরা করব? এইগুলোকে পজিটিভ ভার্ব তৈরি করার জন্যে আমাদেরকে পাঁচটি ভার্ব সাহায্য করে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, গেট ভার্ব, মেক ভার্ব, লেভ এবং সর্বশেষ হচ্ছে হেল্প। আমরা গত ক্লাসে হ্যাভের দুইটি, মেকের, গেটের দুইটি, এই চারটি এবং মেক এবং লেট এই ছয়টি স্ট্রাকচার দেখিয়েছিলাম উদাহরণ সহ। আজকে আমি আজকের ক্লাসে যেটি দেখালাম সর্বশেষ একটি, যেটা দ্য রেস্ট অফ দ্য প্রিভিয়াস ক্লাস, গত ক্লাসের যে অবশিষ্ট অংশ সেটা ছিল হেল্পের ব্যবহার। আমরা হেল্পের ব্যবহারে এখানে স্ট্রাকচারটা লিখেছি, আজকেই সাবজেক্ট, এখানে হেল্প, হেল্পস আর হেল্প, এরপর ডুয়ার বা রিসিভার যাই থাক না কেন ভার্বের বেস ফর্ম হবে, অথবা ইনফিনিটিভ তুমি ব্যবহার করতে পারবে, শেষে এক্সটেনশন থাকলে দেবে না থাকলে নয়। আমরা এখানে উদাহরণ দিয়েছি, দ্য টিচার হেল্পস অর হেল্প মি কারেক্ট দ্য প্রবলেমস অর টু কারেক্ট দ্য প্রবলেমস। আবার হতে পারে মাই ফ্রেন্ডস অথবা ইউর ফ্রেন্ডস হেল্প মি অর ইউ আন্ডারস্ট্যান্ড অর টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস, অথবা টু, অথবা ডু দ্য সাম, অথবা ডু দ্য ওয়ার্ক, এরকম হতে পারে। তার মানে আমরা বলতে চাইছি যে লক্ষ লক্ষ পজিটিভ ভার্ব তৈরি করা যায় এই পাঁচটি ভার্ব দ্বারা। তো আশা করি বুঝতে পারছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের। তো বন্ধুরা, আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আসবো আমি সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার নিয়ে, কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করবে তার সূত্র এবং প্রয়োগ, কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করা যায়, কোন জাতীয় ভার্ব, কোন জাতীয় সাবজেক্ট, হয়তো সাবজেক্টের পরে কী বসবে, তারপর কী বসবে, আমরা এরকম সিকোয়েন্সিয়ালি অনেকগুলো স্ট্রাকচার দেখাবো, যেখান থেকে তুমি ইংরেজিতে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবে। প্যারাগ্রাফ লিখতে হলে আর তোমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ নির্ভর পড়া থেকে তুমি ফিরে আসতে পারবে, এবং অবশ্যই তাৎক্ষণিকভাবেই তুমি কোনো প্রশ্ন, একটা টপিক দিয়ে দেওয়া হলে ওই টপিক্সের উপরে অন্তত 10-20 সেন্টেন্স লিখতে পারবে, সেই ব্যবস্থাটা হয়ে যাবে যদি সেন্টেন্স স্ট্রাকচারগুলো একটু ভালোভাবে দেখো এবং তার প্রয়োগগুলো দেখো। তা আশা করি তোমরা আমার পরবর্তী ক্লাসের সাথে থাকবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক আ ভিডিও অন দ্য প্রবলেমস। আগামী ক্লাসে আবার দেখা হবে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।